নমস্কার জিগনেশ মেওয়ানির বিরুদ্ধে পুনৰ অসমত দুটাকৈ গোচৰ ৰুজু হৈছে ঝুকেগা নাহি বুলি কোৱাৰ পিছতেই পুনৰ দুটাকৈ গোচৰ জাপি দিয়া হৈছে এইগৰাকী বিধায়কৰ বিৰুদ্ধে আৰু হয়তো সহজতে তেওঁ জেলৰ পৰা এতিয়া ওলাব নোৱাৰিব ঝুকেগা নাহি বুলি কোৱাৰ পাছতে জিগনেশ মেওয়ানির বিরুদ্ধে দুটাকৈ নতুন গোচর গোয়ালপাড়া আর বরপেটাত নতুনকৈ গোচর রুজু করেছে মেওয়ানির বিরুদ্ধে জামিন লাভ করেছিল জামিনের পাছতে পুনের বরপেটা থানাত গোচর রুজু হয়েছে এই গোচর নম্বর 81/22 ভারতের দণ্ডবিন্দির 294/323/353/354 ধারাত গোচর রুজু করা হয়েছে ইপিনে কোকরাঝাড় থানার গোচরতো তেওঁ জামিন লাভ করেছে 30,000 টকার আমানতত জামিন মঞ্জুর করেছিল আদালতে ইয়ার পিছতে পুনের দুটা গোচর জাপি দিয়া হয়েছে আর এই মুহূর্তে দুখনকৈ থানার আরক্ষীর গাড়ি আহি তাত রয়ে আছে গোয়ালপাড়ার বরপেটাত নতুনকৈ গোচর রুজু করা হয়েছে ইতিমধ্যে গোয়ালপাড়া আরক্ষী আর বরপেটা আরক্ষী আহি কোকরাঝত আছে আর সেই দৃশ্য আমি আপনাদের দেখাম এই মুহূর্ত এ ঝুকেগা নাহি বলে কৈছিলে আর ঝুকেগা নাহি বলে ইঙ্গিত দিয়ার পিছতেই দুটাক নতুন গোচর বরপেটা গোয়ালপাড়া জাপি দিয়া হয়েছে আমি দুটা দৃশ্য একেলগে দেখাবলে চেষ্টা করি আপনাদের পুনের নিজের কাস্টডিত লবলে এ আরক্ষীর গাড়ি আহি উপস্থিত হয়েছে বরপেটার আরক্ষী গোয়ালপাড়া আরক্ষীর গাড়ি আহি উপস্থিত হয়েছে জামিন পাইছিল হে কিন্তু মুকলিয়া আকাশের তললে আহিব নাপালে পুনের আরক্ষীর জিম্মালে যাব এইগৰাকী গুজরাটের বিধায়ক আমার হাতে মন্তব্য আছে এটা নতুন ডেভেলপমেন্ট হয়েছিল আপনাদের মানে আগতে কইছো যে আজি বেইলর অর্ডার দিয়ার কথা আসলে ম্যাজিস্ট্রেট যিগৰাকী কালি আমার শুনানি শুনিছিলে তারপর যা কালি পুলিশ কাস্টডি 10 দিনের বিচারিছিলে সেটু যা কালি রিফিউজ করেছিল আর অর্ডারশিটত লিখিছিলে যে বেইল আজি যেটা বেইলর কারণে আমি আবেদন দিছিলো সেই আবেদনের শুনানি শুনানি নলয় কিন্তু অর্ডারটো দিব কিন্তু আজি রাতেপা হঠাতে আমি গম পালো যে হঠাৎ ফাইলটো তেওঁৰ টেবুলৰ পৰা সিজিএমৰ টেবুল পালেগৈ কি ধৰণে পালেগৈ আমি গম নাপালো সো আমি তাৰে এটা অবজেকশ্যন দিলোঁ সিজিএমক যে ইউ কান টেক আপ দিস মেটাৰ এনি মোৰ বিকজ ইট ইজ পেণ্ডিং বিফৰ আনাদাৰ কোর্ট যিটো পেণ্ডিং হৈ আছে তেওঁৰ তাতে যাব লাগে সো হি গট ফিউৰিয়াছ বিকজ হি হেজ বিন এক্সপোজ বাট দেয়ার আফটাৰ ফাইল হেজ বিন ৰিটাৰ্ণ বেক টু দি অৰিজিনেল কোর্ট বাইদেউ তালে পঠিয়াই দিয়া হ'ল জুডিচিয়েল ম্যাজিষ্ট্ৰেট ফাৰ্ষ্ট ক্লাছ এণ্ড আফটাৰ পেৰিউজিং দি কেচ ৰেকৰ্ড এণ্ড দি জাজমেণ্ট উই হেভ প্লেচ বিফৰ হাৰ যিবিলাক জাজমেণ্ট অনাৰেবল সুপ্ৰিম কোৰ্টে আমাক দিছিলে আৰ্নেষ্ট কুমাৰৰ পৰা আদি কৰি বিভিন্ন জাজমেণ্ট আমি সেইবিলাক তেওঁক যোৱাকালিয়ে দিছিলোঁ যে এইটো কেছত কোনো প্ৰাইমা ফেচি মেটেৰিয়েলে নাই এইজন মানুহক এৰেষ্ট কৰাৰ গতিকে সেই সংক্ৰান্তে তেওঁ এটা আজি জাজমেণ্ট দিলে আৰু আমি অলপ আগতে গম পাইছোঁ যে জিগনেশ মেওয়ানীক সসন্মানে বেইল গ্ৰাণ্ট কৰা হৈছে কিন্তু দুখৰ বিষয় আন এটা এইখিনিতে আমি গম পাইছোঁ যে ইতিমধ্যে আন দুখন ডিষ্ট্ৰিক্টৰ পৰা তেওঁক আৰু দুটা নতুন কেছত এৰেষ্ট কৰিবৰ কাৰণে পুলিচ আহি কোৰ্টত উপস্থিত হৈছেহি এইটো আমি শুনামতে এখন বৰপেটা আৰু এখন গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্ট অভিযোগ একেটা অভিযোগতে তেওঁলোকে পুনৰ এৰেষ্ট কৰিবৰ কাৰণে দুখন নতুন কৰিছে আৰু সেই দৃশ্য আমাৰ হাতত আছে বৰপেটা আৰক্ষীয়ে পুনৰ গ্ৰেপ্তাৰ কৰিছে পুনৰ গ্ৰেপ্তাৰ জিগনেশ মেওয়ানী এটা নতুন আপডেট আমি দৃশ্য দেখুৱাম কিন্তু খবৰটো জনাইছো আপোনালোকক বৰপেটা আৰক্ষীয়ে কেইটামান মুহূৰ্তৰ পূৰ্বে গ্ৰেপ্তাৰ কৰিছে বিধায়ক মেওয়ানীক কোকৰাঝাৰ আৰক্ষীৰ পৰা নিজৰ জিম্মাত লৈছে বৰপেটা আৰক্ষীয়ে আদালতে জামিন মঞ্জুৰ কৰিছিল তাৰপিছত পুনৰ নতুন গোচৰত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু মেওয়ানীক বৰ্তমান বৰপেটা আৰক্ষীয়ে লৈ যাব আমাৰ হাতত দৃশ্য আছে আমি গ্ৰেপ্তাৰ কৰা দৃশ্য আপোনালোকক দেখুৱাবলৈ
যত্ন কৰিছো। ইয়া পুনৰ গ্ৰেপ্তাৰ কৰা দৃশ্য আমি দেখুৱাইছো আপোনালোকক। আৰু তৃতীয়খন গাড়ীত তেওঁক লৈ যোৱা হৈছে। বৰপেটা আৰক্ষীয়ে নিজৰ জিম্মাত লৈছে জিগনেশ মেৱানীক। জামিন পোৱাৰ লগে লগে নতুন গোচৰত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াত কুটু মন্তব্য করা অভিযোগ এগারী বিধায়কর বিরুদ্ধে, গুজরাটের বিধায়ক। ইয়ার পিছনে কোকরাঝার গোচরজু হয়েছিল, আর কোকরাঝার পিছনে এবার বরপেটা আরক্ষী নিছে, হয়তো তারপর গোয়ালপাড়া আরক্ষী নিব। আৰু যিখন তিনি নম্বৰ গাড়ী, চাৰিখন গাড়ী এটা কনভয়, এই তিনি নম্বৰৰ স্কৰপিঅ' গাড়ীখনত আছে এয়া জিগনেশ মেৱানী।